আমি বর্ণারানী ভূমি ডকলা প্রাইভেট মডেল উচ্চ বিদ্যালয়। আমি অনলাইনে আজকে ক্লাস নিব বাংলা দ্বিতীয় বর্ষ। প্রিয় শিক্ষার্থীরা সবাই ভালো আছো তো? এর আগের ক্লাসে আমরা কি ক্লাস নিয়েছিলাম? এর আগের ক্লাসে আমরা ক্লাস নিয়েছিলাম যে কারককে বিস্তারিত আলোচনা আমরা করি নাই, কিন্তু কারকের প্রাথমিক ধারণাটা আমরা তোমাদের দিয়েছি। আচ্ছা, আজকে তোমাদের কারক সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আর তোমাদের বাড়ির কাছে দিয়েছিলাম, বাড়ির কাছে দিয়েছিলাম যে প্রত্যেক প্রকারে কারকের 10টি করে উদাহরণ তোমরা লিখবে। সবাই কি লিখেছো? আশা করছি সবাই লিখেছো। ঠিক আছে, আজকে আমরা তোমাদের কারক ছয় প্রকারের যে কারক আছে সেই ছয় প্রকারের কারক একটি একটি করে আমরা বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। প্রথমেই আমাদের প্রতিকার, সবাই দেখো, প্রথমে আমাদের কর্তৃকার। কর্তৃকারকের সংজ্ঞা তোমরা জানো, কারণ গত ক্লাসে আমরা তোমাদের বলেছিলাম কর্তৃকার হচ্ছে যে বাক্যস্থিত ক্রিয়াপদের সাথে নামপদের যে সম্পর্ক তাই হচ্ছে কর্তৃকার। ক্রিয়াপদের সাথে নামপদের যে সম্পর্ক সেটি হচ্ছে কর্তৃকার, যাকে উদ্দেশ্য করে কিছু করা হয় তাই হলো কর্তৃকার। কাকে উদ্দেশ্য করে, কর্তাকে উদ্দেশ্য করে, যে যিনি কী কাজ করতে অর্থাৎ কী বা কাকে প্রশ্ন করলে, কে বা কাকে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাই হচ্ছে কর্তৃকার। কে, যেমন ঘোড়া, গাড়ি, টানে, কে টানে, ঘোড়া টানে, তাহলে এখানে ঘোড়া হচ্ছে কর্তা, মূল কর্তা, তাহলে এখানে ঘোড়া হলো কর্তা, এই জন্য এটা হচ্ছে কর্তৃকার, ঘোড়া গাড়ি টানে। এবার আমরা কর্তা, এখানে ঘোড়া গাড়িটার ভিতরে কর্তা কে, কর্তা হচ্ছে ঘোড়া।
পড়াটা শিক্ষক নিজে পড়াতেছে এবং ছাত্ররা সেই পড়াটা আয়ত্ত করতে পারতেছে। এবং এই যেটা আমাদের বলা হচ্ছে যে প্রযোজকর্তা হচ্ছে যে বাক্যে কর্তা নিজে অন্য আরেকজনকে নিয়োজিত করে, কোনো কাজে নিয়োজিত করে, তাই হচ্ছে প্রযোজকর্তা। এরপরে হচ্ছে প্রযোজ্য, এরপরে হচ্ছে প্রযোজ্যকর্তা। প্রযোজ্যকর্তা কি, যেমন এখানে আছে শিক্ষক ছাত্রদের ব্যাকরণ পড়াচ্ছে, কাদের পড়াচ্ছে, কাদের পড়াচ্ছে, ছাত্রদের পড়াচ্ছে। এই যে রাখাল গরু চড়া, কে চড়া, রাখাল চড়া। এই যে বাক্যগুলোর মধ্যে এখানে প্রযোজ্য যে বাক্যে কর্তা অন্য আরেকজনকে অন্য আরেকজনের মাধ্যমে কাজটা আয়ত্ত করে নেয়, সেই হচ্ছে প্রযোজ্যকর্তা। এরপরে হচ্ছে ব্যতিহারকর্তা। ব্যতিহারকর্তা হচ্ছে দুটো বাক্য যখন একই ধরনের কাজ দুজনে একই ধরনের কাজ সম্পাদিত করবে তখন সেটা হইতেছে ব্যতিহারকর্তা। যেমন বাঘে মহিষে এক ঘাটে জল খায়, বাঘে মহিষে এক ঘাটে জল খায়। তাহলে এই বাক্য হচ্ছে বাঘে মহিষে, বাঘে মহিষে, তাহলে দুজন কর্তা যখন একটা কাজ করতে করে তখন সেটা হবে ব্যতিহারকর্তা। সবাই বুঝতে পেরেছ? ছেলেরা ফুটবল খেলছে, প্রযোজক কর্তা
কর্মকারক, আমরা কর্মকারকের সংখ্যাটা
বিধেয়। তাহলে আমরা কি বললাম, প্রথমে হচ্ছে সকর্মক, তারপরে হচ্ছে সকর্মক, তারপরে হচ্ছে প্রযোজক, তারপরে হচ্ছে সমধাতু, তারপরে হচ্ছে উদ্দেশ্য ও বিধেয়। সবাই দেখো, প্রথমে হচ্ছে সকর্ম, পরে হচ্ছে সমধাতু, তারপরে হচ্ছে প্রযোজক, তারপরে হচ্ছে উদ্দেশ্য ও বিধেয়। আচ্ছা, তাহলে প্রথমে হচ্ছে সকর্ম, তারপরে হচ্ছে সমধাতু, তারপরে হচ্ছে প্রযোজক, প্রযোজক এরপরে হচ্ছে উদ্দেশ্য এবং বিধেয়। সকর্ম হলো কর্তা, যেখানে নিজেই করবে, সেখানে সকর্ম আর সমধাতু হলো যে বাকি দুটো ধাতু থাকবে। আর প্রযোজক হচ্ছে যে আমরা আগে বলেছিলাম যে প্রযোজক হচ্ছে যখন বাক্যে কোনো কর্তা অন্যকে কোনো কাজে নিয়োজিত করে তখন সেটা হচ্ছে প্রযোজক। আর উদ্দেশ্য ও বিধেয়, একটা বাক্য থাকবে সেই বাক্যের ভিতরে এক দুটি কর্ম থাকবে, একজন সাবজেক্ট থাকবে অর্থাৎ একজন কর্তা থাকবে, কর্তা যেটা করবে সেটাই হচ্ছে কর্তা, যেটা করবে সেটাই উদ্দেশ্য। আর উদ্দেশ্য সম্পর্কে যা করা হবে তাই হচ্ছে বিধেয়। যেমন সকর্ম কি হচ্ছে, নাচ দিমা তুলছে, এই বাক্যে কর্তা নিজেই করতেছে। প্রযোজক হচ্ছে ছেলেটিকে বিছানায় শোয়া, এখন বিছানায় শোয়ায় সে সে কাজটা সম্পূর্ণ করলো। আর সমধাতু হচ্ছে দুইটা ধাপ একই রকম থাকবে, যেমন হচ্ছে যে খুব এক ঘুম ঘুমিয়েছি, মানে ঘুম এবং ঘুমিয়েছি দুইটা একই রকমের ধাতু। এরপর উদ্দেশ্য, যেমন দুধকে মোরা দুগ্ধ বলি, দুধকে মোরা দুগ্ধ বলি, উদ্দেশ্য একটা হচ্ছে একই রকম দীর্ঘ শব্দ, এখানে আমরা দুধকে আবার কি বলতেছি, দুগ্ধ বলতেছি। ঠিক আছে, তাহলে আজকে আমরা ক্লাসে কি কি বললাম, কর্তৃকারক এবং কর্মকারকে বিস্তারিত আলোচনা করলাম। আর তোমরা এখন এই কর্তৃকারক এবং কর্মকারকের যে আমি প্রকারভেদগুলো বললাম, এই প্রকারভেদগুলো তোমরা বাড়ির কাজ করে নিয়ে আসবে। দেখো বাড়ির কাজ সবাই লিখো, তাহলেই দেখতে পাবে যে তোমাদের সব কিছু সেই আগের মতো লাগবে। ঠিক আছে, থ্যাংক ইউ।